পরে বাসের মধ্যে উঠে দেখি আমাদের সেই রশিদ ভাই ফিরে এসেছে। সে আবার কে? আরে আমাদের বাসের পুরনো কন্ডাক্টর। ভালো না? তাই বল, গল্প বলে আমাদের। আমি ভাবলাম কে না কে। গুড। আর জানো সোমানা স্কুল ছেড়ে দিচ্ছে। কেন স্কুল ছেড়ে দিচ্ছে? কেন? ওর বাবা ট্রান্সফার হয়ে গেছে। যে কি হবে দিদু, ও যে আমার বেস্ট ফ্রেন্ড। মা ভারতী এত তাড়াতাড়ি? একা? আজকে সবকটা মিটিং ক্যান্সেল করুন, ঠিক আছে? না হ্যাঁ, বিকেলেরটা এবং সন্ধ্যাটা দুটোই, আমি বিজি আছি। আমার পক্ষে আজকে সম্ভব না মিটিং অ্যাটেন্ড করা। ওকে মামুনি, এসো মামুনি, এসো। আঙ্কেল, কে? তুমি আজ অফিস যাওনি? গিয়েছিলাম, আজকে তো বৃষ্টি তাই তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। দিয়া, স্কুল থেকে এসে এখন জামা কাপড় ছাড়োনি, যাও। নানুমণি খাওয়া নিয়ে বসেছে তোমার জন্য। থাক না, ও তো এমন কোনো সমস্যা তৈরি করছে না। ও দিদি, আমার আমার বোধহয় জ্বর আসছে, মাথার ব্যথা খুব ব্যথা করছে। দেখি ও মা, হ্যাঁ গাটা গরম তো। দিয়া, তোমার জন্য একটা জিনিস আনা হয়েছে, দেখো। তোমার মা এনেছে, যাও ওগুলো অ্যাকোরিয়ামে ছেড়ে দাও। অবশ্য মাছগুলো যদি এতক্ষণ বেঁচে থাকে, কারণ সেই কখন আনা হয়েছে এখনো তোমার মার সময় হলো না মাছগুলো অ্যাকোরিয়ামে ছাড়ার। পছন্দ হয়েছে মামনি? হ্যালো, ঠিক আছে ঠিক আছে, আমি আসবো। ডেফিনেটলি আসবো সন্ধ্যা। ওকে ওকে। বর্ষার পার্টিতে যেতে হবে সেটা আগে জানোনি কেন? রাগ করছো কেন? কেন রাগ করছো মিছি মিছি বলো। প্রফেশনাল মিডিয়াতে পাবলিক রিলেশন ছাড়া চলে না। তুই বর্ষা ছাড়া অন্য কোনো কারো বিষয়ে তো তোমাকে পিয়ার করতে দেখা যায় না। তুমি আজ আমাকে নিয়ে বেড়াতে যাবে না, তুমি ওখানে যাবে। এই তো তুমি খামোখা খামোখা সমস্যা তৈরি করছো। আমি তো এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম নাকি? আই শুড বি গ্রেটফুল টু ইউ। অভিনয় তো ভালোই শিখেছো, এতক্ষণ তো একবার বুঝতে দাওনি তুমি ওখানে যাচ্ছ আজকে। অদিতি, অদিতি প্লিজ 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 ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি প্লিজ। এইটা এক্ষুনি এক্ষুনি ফোন করে ক্যান্সেল করো পার্টি। আমার কাছে যেতে হবে প্লিজ, যেতে হবে। যাও এক্ষুনি, যাও এভাবে, যাও যেভাবে আছো যাও। এমন করছো কেন? যাও এখন যাও। ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো, আমার হাতে এখনো এখনো 10 মিনিট সময় আছে। এই 10 মিনিট আমি তোমার কাছে থাকতে পারি। আচ্ছা 10 মিনিট এখনো তোমার জন্য আমার তোমার কাছে আমার সময় আছে। হ্যাঁ যাও, এত বড় বদল যাও। কি করছো? চলো তুমি, আমার কথা চলো তুমি, কেন লস্ট হয়েছে? আমার চলো তুমি, সবাই আমাকে বারণ করেছিল।
ব্যাস এবার হলো তো সব কিছু। হুম, কুল ডাউন কুল ডাউন মাই ফেয়ার লেডি। এবার আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে এসো। এসো না, এসো। থ্যাংক ইউ মামনি। এসো, আমার বাবা কেমন ছিল? তোমার বাবা তোমায় খুব ভালোবাসত দিয়া। তোমার বাবার কথা তোমার মনে পড়ে? তবে বাবা আমাদের ছেড়ে চলে গেল কেন? মা বুঝি বাবার সাথেও এরকম ঝগড়া করত? না দিয়া, এসব কথা বলতে নেই। তোমার মা আমাদের সবাইকেই ভালোবাসে। মোটেও না, মা তোমাকেও ভালোবাসে না, মা আমাকেও ভালোবাসে না। মা শুধু রূপম আঙ্কেলকে ভালোবাসে। তো রূপম আঙ্কেলকে তুমি ভালোবাসো না? হ্যাঁ, বাসি। আমার মনে হয় মা রূপম আঙ্কেলের সাথে দূরে কোথাও চলে যাবে, তখন আমি আর তুমি থাকবো, খুব ভালো হবে। খুব ভালো হবে? মা চলে গেলে তোমার একটুকু কষ্ট হবে না? না। মাকে তুমি তাহলে ভালোবাসো না বলো? না, আমি একটুও ভালোবাসি না, আমি কাউকে ভালোবাসি না, কাউকে না। দিয়া, দেখো সোনা মে, সোনা দেখো মা উঠে গেছে, ওই তো ওই ঘরে চুপ। চলো এবার আস্তে আস্তে উঠে পড়ো, দেরি হলে কিন্তু স্কুল বাস পাবে না। হুম, চলো চলো ওঠো ওঠো। ও কোলে 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 কেন? আচ্ছা কোলে কোলে। আরে বাবা রে বাবা রে, সোনা সোনা ওঠো ওঠো। এই তো সরিয়ে দাও। হ্যাঁ এসো এসো, এই তো বাস চল। এডা দাঁতে ব্রাশ করে এসো। কালকে দাঁত ব্রাশ করবো না। উমা এ কি কথা? মা তো গোসল করতে গেছে। তো মা পারবে না? কি জানতে পারবে না? জানতে পারবে না, মা ঠিক জানতে পারবে। মা গোসল করতে গেছে বলে তুমি আর দাঁতটা ব্রাশ করবে না? হুম, দুষ্টামি খালি না, ধরো ধরো। যাও লক্ষ্মী মেয়ে। হুম, প্লেটে করে দি। রাতে ঘুম হয়েছিল? হুম, শরীরটা ভালো আছে তো? হ্যাঁ। আজ ফিরতে দেরি হবে? না,
আরে তুমি ভালো আছেন? হ্যাঁ। আন্টি অদিতি কোথায়? ও তো এক্ষুনি বেরিয়ে গেল। বেরিয়ে গেছে? হ্যাঁ। ঠিক আছে, কালকে যা রাগারাগিটা করলো আমি ভাবলাম আজকে অফিস পর্যন্ত একটা লিফট দিয়ে যাই। অবশ্য এতক্ষণে যদি ওর মাথাটা একটু ঠান্ডা হয়ে থাকে। ওর মাথাটা যা গরম। সেটা গান্টি, আমি আজকে অনেকটা সময় নিয়ে এসেছি। আমি বরং আমার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সঙ্গে কিছুক্ষণ গল্প করে যাই। হ্যাঁ হ্যাঁ, করো না, করো। থ্যাংক ইউ আন্টি। আঙ্কেল, কালকে কিন্তু তুমি আমার সঙ্গে একদম কথা বলনি। সেই জন্য তো আজকে একদম সকালবেলা চলে এসেছি তোমার কাছে। মোটেই না, তুমি মায়ের জন্য এসেছো, আমার জন্য না। হুম হুম, তোমার কাছে। আচ্ছা আঙ্কেল, তুমি আমার বাবাকে চেনো? আমার বাবা নাকি আমাকে খুব আদর করত। আমিও তো তোমাকে খুব আদর করি, করি না? কিন্তু তুমি তো আমার বাবা নও, তাই না? হ্যাঁ লেগেছিল, খুব লেগেছিল। তুমি তুমি যখন ওষুধ লাগিয়ে দিলে আমার সব ভালো হয়ে গেছে। কিন্তু আঙ্কেল, তোমাকে মা মারলো কেন? এখন কি মা তোমাকে আর পছন্দ করে না? তুমি থাকতে আমাকে? হুম হুম। তুমি আর কি করছো আঙ্কেল? মা আমাকে কোনোদিনও ভালোবাসে না। আমি দিয়েকে আজকে পৌঁছে দিয়ে আসি। আমি বাসে বলে দিচ্ছি, ওকে যেন ফেরার পথে নামিয়ে দিয়ে যায়। প্লিজ, কাম অন ফ্লোরেন্স নাইটিঙ্গেল, কাম অন। আসেন, তোমার ব্যাগ।
শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। বাবা যখন রাতে অ্যাটাক হলো, তুমি কেন আমায় খবর দিলে না? কেন সব শেষ হয়ে যাওয়ার পর খবর পেলাম আমি? তোমার জন্য আমার বাবাকে হারালাম। কেন সময় মতো ডাক্তার ডাকোনি? কেন আমাদের খবর দাওনি ফোনে? তোর বাবা সময় দেয়নি রে। জানি জানি, সারা জীবন তোমার বাবার বাবার ব্যাপারে এত গাফিলতি। কি দেয়নি মানুষটা তোমার? মূর্ত জয় সংসার সবকিছু, কিন্তু তুমি যেতে হবে তাই। তা ভালোই হয়েছে, চল খেয়ে নিবি চল। আমি অফিসে লাঞ্চ করে এসেছি। বাবা একদম ভিজে গেছো, হ্যাঁ কি কাণ্ড! স্কুলে বৃত্তিতে ভিজছিলাম। ই বাবা, দাঁড়া 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 দাঁড়া, আরে কি অবস্থা করেছে! বাবা ছবিটা কে হাত দিয়েছিল? না, ঘরটা অগোছাল ছিল তাই। তুমি জানো না ছবিটা আমার কাছে কত ইম্পর্টেন্ট? ছবিটা ঠিক জায়গায় রাখতে পারলে না? আমি ঠিক বুঝতে পারিনি, ছবিটা বাঁধিয়ে নিলেই তো হবে। বাঁধিয়ে নিলেই তো হবে, কত সহজে কথাটা তুমি বলতে পারলে! বাবার প্রতি এখনো তোমার সে একই উদাসীনতা। তুই এভাবে কথা বলছিস কেন দিদি? তোর বাবার প্রতি উদাসীন হতে তুই আমাকে কবে দেখেছিস? পেয়েছিলে দেবতার মতো স্বামী, জীবনে কষ্ট কি সেটাই বুঝলে না? তোর বাবাকে তুই কতটুকু চিনিস? তোমাকে নিয়ে বাবা কতটা সুখে ছিল সেটা অন্তত জানি। Thank you.